কি ব্যাপার? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সি 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ একজন হুজুরের বউ কি বেহাল্লা পরা একটা ড্রেস পইরা সি 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 আশ্চর্য ব্যাপার এইগুলো কেমন কথা? শোনো, আমি তোমাকে যা বলি তাই শোনো। তুমি যদি এইসব ড্রেস আপ না সারো, তুমি যদি ওই আব্রুর মধ্যে না আসো, তাহলে আমি স্ত্রী হিসেবে তোমাকে ক্ষমা করবো না। আমি তোর কানা না আসো কে তো অন্ধ না, আর সব কিছু দেখি মন্দ না। আমি যদি খেলে গিয়ে দেখি যে মিথ্যা কথা কইতাছস, তারপর কিন্তু তোর কি হইবে বুঝতেই পারতাছস না। মিছা কথা কব কে? কত হইলে বাংলাদেশে যদি সত্যবাদী লোক থাকে সে ঢলে একটা আমি। ঠিক আছে, সত্যি কথা কইছস তো না? বললারে বাংলাদেশে সত্যবাদী লোক যদি থাকে একটাই আমি, আমি ছাড়া সব মিথ্যাবাদী। আমার লোকে বট পড়ি, আমার লোকে প্রেম কইরা আমার বোনের লোকে টাংকি মারস, খাড়া হইতাছি কি নিয়ে যাবো? এই যে লাঠি আছে ডাইনে তাকাও, লাঠি ধরো, এবার যাও। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। হ্যালো হ্যালো সুইটি কিউটি লাইকি বরবটি, তারপরে হলো গাজর শশা মূলা। কবে থেকে ব্যবসা? কি এই ব্যবসা কবে থেকে শুরু হইলো? এই মনে করো নিজে কয়দিন এই ইষ্টুকুলুকুলু করে আবার বোনরে দিয়ে দিলা প্রেমিক। বুঝলাম না, তোমার প্রেমিক দেখতেছি যে তোমার ছোট বোন আছে না? ছোট বোনটা ছোট বোন, ছোট বোনের সাথে দেখি একটু এদিক ওদিক ওই ইয়ে করতেছে আর কি, কথা কইতেছে। আমার প্রেমিক? হ্যাঁ আমার প্রেমিক হইব কেন? হে প্রেমিক হয়তো। হ্যাঁ আমি তোর কানা না চোখে তো অন্ধ না, আর সব কিছু দেখি মন্দ না। আমি যদি খেলে গিয়ে দেখি যে মিথ্যা কথা কইতাছস, তারপর কিন্তু তোর কি হইবে বুঝতেই পারতাছস না। মিছা কথা কব কে? কত হইলে বাংলাদেশে যদি সত্যবাদী লোক থাকে সে ঢলে একটা আমি। ঠিক আছে, সত্যি কথা কইছস তো না? বললারে বাংলাদেশে সত্যবাদী লোক যদি থাকে একটাই আমি, আমি ছাড়া সব মিথ্যাবাদী। আমার লোকে বট পড়ি, আমার লোকে প্রেম কইরা আমার বোনের লোকে টাংকি মারস, খাড়া হইতাছি কি নিয়ে যাবো? এই যে লাঠি আছে ডাইনে তাকাও, লাঠি ধরো, এবার যাও। আল্লাহ জানে কোন দিক দিয়ে দেয়। তোমার নাচ সুন্দর লাগতেছে। তাই সত্যি বলতেছ? তুমি আসবে দেখি তত সুন্দর করে সাজলাম আমি। তাই? হ্যাঁ, তোমার দেখে আমার মাথা নষ্ট হয়ে যেতেছে, কিন্তু তোমাকে না আজকে খুব সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ চলো না আজকে আমরা সিনেমা দেখতে যাবো। হ্যাঁ অবশ্যই। সিনেমা দেখতে দেখতে কি করবে বলো তো? কি করবো? আমার আদর করবে। ও তাই? আচ্ছা ঠিক আছে। তার আগে আমি একটা কাজ করতে যাচ্ছি। কি কাজ? আসলে আমার আমি অপেক্ষা করতে পারতেছি না। কিসের অপেক্ষা? কি বলতেছ? আগামাতে কিছু বুঝতেছি না। তোমার একটা লিপ কিস লাগবে। ও আগে বলবো না? ও মনে হয় একদম গাড়ির লাইসেন্স দিতেছে। আসো। আরে আপু তুমি? আমি? হ্যাঁ কি আপু তো খুব কও, তা দুলা ভাইয়ের লোকে কি জায়গায়? হ্যাঁ কিরে আপু হইছে কি কথা কও? আপু এই জায়গায় ছাড়ো। এই আমার বোনের লগে আমার চোখের আড়ালে কি করতাছস? সেগুলি কয় কি করতাছস? হারামজাদা, বাসটা যদি খালি না দিতাম তাহলে তো আমার বোনের ঠোঁটের অবস্থা শেষ করে দিতে আজকে হাসপাতালে মনে নিয়ে লাগতো। আর তো পরে দিতেন বাসটা। কি? হ্যাঁ তাহলে তো দিতে পারতাম। আমার আড়ালে এইগুলি, আমার লাগাও ইষ্টগুলো করলো, আমার বোনের লাগাও। এই গোলামের পুত কা জবাব দে। আমি আরেকটা জোটাই নিতে পারবো? তুই এত নিচে নেমে গেছস,
না ওরে না আমার খুব ভালো লাগে। তোরে তো আমি পরে দেখে নেব, তারা বাড়িতে আগে যাই। তুই জবাব দে, হাসা হাসি না বাইর করে দিব। কথা কবি না কি কুমু, চল আয় আমার লগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সালামটা দিয়া সালামটা কাজে লাগলো না। কারণ কি বলো? এই যে হাফ প্যান্টে পরে রয়েছে মাকরু, টাকনির উপর কাপড় পরতে হবে। তোমার তো ফরজ তরফ হয়ে গেছে, হবে না? যৌবনের ইবাদত আল্লাহ পছন্দ করে। সবসময় হেফজের মধ্যে থাকবে, সবসময় সুন্নতি ড্রেস পরবা। এই যে কীসব পরছো, এই যে হাফ প্যান্টে পরছো, হবে না ভাই। আল্লাহর পথে আইতে হবে। দাড়িটা রাখছোস সেটা কালার কইরা স্টাইল কইরা রাখছোস, আল্লাহ মানবে না ভাই। আল্লাহর পথে আয়, জ্ঞান দেওয়ার জায়গা পান না আমার। এ না বইলা, আপনি নিজের ফ্যামিলিরে আগে ঠিক করেন। নিজের বউ জিন্স প্যান্ট পইরা গিঞ্জি পইরা নাস্তা নাস্তা রাস্তাঘাটে ঘরে হ্যাঁ, আর আমারে আপনি জ্ঞান দিতেছেন। আপনার জ্ঞান কাজে লাগবো না, যান গা যান। শোনো ভাই, তোমার একটা কথা কই, আমার পরিবার তো আমি ঠিক করবো। পরিবার ঠিক করতে না পারলে সে পরিবারকে আমি তালাক দিব, প্রয়োজনে তাকে আমার জীবন থেকে সরিয়ে দিব। কিন্তু ভাই আজান হয়ে যায়, এই যে বৈশা থাকো, তুমি তো ভাই জাহান্নামি হয়ে যাবা। সবসময় বেহেস্তের কথা চিন্তা কর, জান্নাতের পথে আয় ভাই। জান্নাতের কথা চিন্তা কর, ইহকাল ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী ভাই। ধরো ভাই, এবাদত করার বহুত সময় আছে। যান তো ভাই, যান, আপনি নিজের ফ্যামিলিকে ঠিক করেন, যান রাস্তায় দিকে যান। আল্লাহ এদের হেদায়েত দান। ধরো কাজ নাই কিছু না, নিজের ফ্যামিলি ঠিক নাই, জ্ঞান দিতে আইস। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। একটা কথা কই। হ্যাঁ বলো। ইহকাল হচ্ছে ক্ষণস্থায়ী, আচ্ছা পরকাল হচ্ছে চিরস্থায়ী। আপনাকে আল্লাহর পথে থাকতে হবে। আল্লাহর পথে থাকি। এই যে আপনি কি পড়ছেন, এসব না পড়ে যদি আপনি কি পড়লাম আবরুর মধ্যে থাকতেন, মনে করে বোরখা পড়তেন, মনে করেন যে আপনার মুখটা সুর চোখটা মানুষ দেখবে, চুলটা কালার করছেন। আমি তো ভালো টিপিজি পড়ছি বুঝছো, খালি শুধু মাথা উনাটা দিই, এই উনাটা দিলাম, ঠিক আছে। নিজের ঘরের বউরে ঠিক করুন, নিজের ঘরের বউ যে বেহালা জামা পরে বেড়ে আসতে ঘুরে সেটি দেখো না। আমাদের জ্ঞান দিতে আইসো না বুঝছো, নিজের ফ্যামিলি ঠিক করো, যেদিকে যাচ্ছ সেদিকে যাও, আমি চলে গেলাম, ঠিক আছে, ভালো থাকো। নিজের পরিবার আমি দাওয়াত দিয়ে শান্তি পাইতেছি না, শুধুমাত্র এই পরিবারের জন্য। মুন্নি, এ মুন্নি, আমি তোমাকে যা বলি তাই শোনো, তুমি যদি এইসব ড্রেস আপ না সারো, তুমি যদি ওই আবরুর মধ্যে না আসো, তাহলে আমি স্ত্রী হিসেবে তোমাকে ক্ষমা করবো না। করো না, তোমার ক্ষমা দিয়ে আমার কি আসে যায়? আমি কিন্তু তোমাকে কি বলো, আমি কিন্তু কি সামনে আগাও, আর চৌকাট বদলাইতে বাধ্য হব। চৌকাট তোমার বাড়ির চৌকাট তুমি পাল্টাবে, তাতে আমার কি আসে যায়? চৌকাট পাল্টাও, দরজার চৌকাটের কথা বলছো তো, যাও পাল্টাও। দরজার চৌকাট না, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের স্ত্রীকে যে কথাটা বলছিল সেইটা চৌকাট আর নিজের ঘরের বউকে বদলাইতে বলছি। তুমি আমাকে পাল্টাতে চাচ্ছ? হ্যাঁ পাল্টাও, আই ডোন্ট কেয়ার, তাতে আমার কি আসে যায়? তোমার মতো স্বামী চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না। তোমার মতো স্বামীকে ছাড়তে পারবো, কিন্তু আমি আমার পোশাক আশাক বদলাইতে পারবো না।
আমি দরকার হইলে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে চলবো, টু কোয়ার্টার পরে চলবো, নাউজুবিল্লাহ মিনি স্কার্ট পরে চলবো, আস্তাগফিরুল্লাহ, তাও আমি ড্রেস চেঞ্জ করব না। ঠিক আছে, এই এই শোনো, শুনছো? আর যেন কোনোদিন এই বাড়ির ধারে কাছে না এসে যাচ্ছে সরকার বাবু। বেরো কি বাবা রাগানি করতেছো কেলা? আমি বলছি বেরো যেতে, বেরো যাক। আরে খারাও কই লেকি বাইরে জীবনে জামাই ওয়াজি কি হইছে আমার কত কইলা? আপনি কষাই ছিলেন? হ্যাঁ ছিলাম। আপনি খারাপ পথে ছিলেন? আছিলাম তো। আপনাকে ভালোর পথে কে আনছে? আর আমি তুমি তো আনছো, তুমি আনছো দেখেই তো আমি কাকরেল মসজিদে গেলাম, আমি জামাতে গেলাম, গিয়া হন মনে করো যে মোল্লা মালা নয় গেছি, আর তুমি আবার রাগ করে কই বেরিতেছো? আপনার মেয়ে? হ্যাঁ আপনার মেয়ে। কার বউ? তোমার বউ? হুজুরের বউ। হুজুরের বউ? হুজুরের বউ যদি বেহাল্লাপনা ড্রেস পরে এইভাবে মানুষের সামনে ঘোরাফেরা করে, আমি ইসলামের দাওয়াত দিতে গেলে সবাই একটা কথাই বলে, কি বলে? নিজের ঘর সামলাও, নিজের ঘরকে আগে হেদায়েত করো, নিজের ঘরকে আগে আব্রুর মধ্যে নিয়ে আসো। আমি তার দিকে তাকিয়ে থাকতে পারি না, তার দিকে তাকাইলে আমার ওজু সুইটটা যায়। সি 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 আব্বা যান, আমি আর এই বাড়িতে থাকতেছি না। রাখো, তুমি কথা কো না জামাই বাবাজি, যেটা কই যেটা সত্য কথা করে লাগছে কোনো জামাই বাবাজি, এই তুমি যে কথাটা কইলা এই কথার কিন্তু বিপক্ষে আমিও, ঠিক আছে? সরি আমি ভুল করে আলাইছি, এই কথার পক্ষে আমিও আছি। তুমি যে নামাজ রোজা আমারে শিখাইছো আমি শিখছি, তুমিও করতেছো এটা। মাইছে সারা করে মাইছে কয় যে জামাই শ্বশুরে ভালো করে দিচ্ছে, শ্বশুর আগে কষাইয়া ছিল, দুই চারটা গরু জবাই করতো ডেলি, রাত্রে মদ খাইতো একটু, সব ছেড়ে দিচ্ছে। তোবা তোবা তোবা, তোমার কথা এখন মাইয়া যে অবস্থা শুরু করছে এটা আমি ঠিক করতেছি বাবাজি। এই শোন মুন্নি, এই প্যান্ট শার্ট ছাইনা দিয়া লুঙ্গি পরবি, জামাই যেটা কো ওটা হুনবি। লুঙ্গি? আরে মানে শাড়ি আর কি, শাড়ি বুঝছস না? শাড়ি না বাবা, বোরকা পরবে। বোরকা পরবো? হ্যাঁ বোরকা। না না শাড়ি পরে বাইতে থাকবো, আর যখন বাইরে যাবো তখন বোরকা পিন্ধা আর চোখটা দেখা যাবো। জি জি, হিজাব হিজাব লাগা এই তো। জি আমি হ্যাঁ বোরকা পরবো। হ্যাঁ মরে গেলেও পরবো না। হন মুন্নি আমারে চেতাইছ না বুঝছো, আমি যদি চেতে লেগা তাহলে কিন্তু সব ইয়ে লন্ডভন্ড হয়ে যাবো বুঝছো, জামাই যেদিকে আর শ্বশুর ওইদিকে। তাহলে তোমরা জামাই শ্বশুর মিল্লা এই বাড়ি থেকে বেরো, এই বাড়িতে আমি একা থাকবো, যাও বেরো, তোমাদের কাউকে আমার দরকার নাই। এই বাড়ি আমার বাপের ছিল, মানে তোমার ছিল, তোমার উত্তরাধিকার সূত্রে বাড়ি আমার, যাও বেরো। শ্বশুর আব্বা যান, এই মুহূর্তে যদি আপনি আপনার মেয়েকে জবাইও দেন আমি স্বামী কিচ্ছু বলবো না, যান এখানে থাকা আপনার নিরাপদ না, জলদি যান, মেয়েকে শাসন করেন, আমি তার দিকে তাকাইতে পারতেছি না। ঠিক আছে ঠিক আছে জামাই। আল্লাহ আমার হেদায়েত দাঁড় কর, আমি